সম্মানিত যুবক ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে বলি, তোমাদের পাপের কোনো শেষ নেই। আজকে তো আপনারা আমার পাপ হাতের মুঠোই, ফেসবুক খুললেই, ইউটিউব খুললেই আপনাদের পাপ আপনার হাতের মুঠোয় এসে গেছে। যৌবকে যুবকের যৌবনের এই তারুণ্য, যৌবনের এই শক্তিমাত্তা তোমাকে আল্লাহর কালেমা প্রতিষ্ঠার জন্যই, রাসূলের ইচ্ছা প্রতিষ্ঠার জন্যই, তাওহীদ প্রতিষ্ঠার জন্যই ব্যয় করতে হবে। অতএব যে পাপ করেছে করেছো, যে ভুল করেছে করেছো, যে অন্যায় করেছে করেছো, যে প্রেম করেছো করেছো, যে পরকীয়া করেছে করেছো, যে সুদ খেয়েছো খেয়েছো, যে জিনা করেছে করেছো, থেমে যাও থেমে যাও। প্রত্যেক রাত্রিতে রমাদান মাস আগমন করলে প্রত্যেক রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ঘোষক ঘোষণা করেন, আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত এক ঘোষক ঘোষণা করেন, ইয়া বাগি আল খায়রি আকবিল, ইয়া বাগি আস শাররি আকসির, হে কল্যাণের অভিযাবিচারী তোমরা এগিয়ে যাও, হে তাহাজ্জুদ গুজার তোমরা আরো বেশি বেশি তাহাজ্জুদ পড়ো, হে দান সাদকাকারী তোমরা আরো বেশি বেশি দান সাদকা করো, হে ইফতার প্রদানকারী তোমরা আরো বেশি বেশি ইফতার দাও, হে জিকির আজগারকারী তোমরা আরো বেশি বেশি জিকির আজগার করো, হে ক্ষমা প্রার্থনাকারী তোমরা বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, হে সালাত কোরআন তেলাওয়াতকারী তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, ইয়া বাগি আশ-শাররি আকসির, হে অকল্যাণের অভিচারী, হে সুদখোর থেমে যাও সুদ খাওয়া থেকে, হে ঘুষখোর ঘুষ খাওয়া থেকে থেমে যাও, হে নেশাখোর নেশা থেকে থেমে যাও, হে বিপর্দ নারী বিপর্দ থেকে হওয়া থেকে থেমে যাও, হে গুলখোর গুল খাওয়া থেকে থেমে যাও। এসেছে তোমাদের কাছে রমজান মাস, রমজানের এই বরকতে, রমজানের এই বরকত থেকে বরকতকে তুমি গ্রহণ করো, শুনে রাখো, ওয়ালিল্লাহি তাকাউ মিনান নাস ফি কুল্লি লাইলাতিন, রমজানের মাসে, রমজানের মাসটা এমন মাস যার প্রত্যেকটি দিনে আর প্রত্যেকটি রাতে আল্লাহ সব মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্ত ঘোষণা করেন। যদি তুমি তওবা করতে পারো তওবার মতো তওবা, যদি তুমি তওবা করতে পারো তওবার মতো কর্তা তওবা, তোমার সকল পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে, ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফালাই ফালান সালিহা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন যদি কোনো ব্যক্তি তওবা করে খারাপ কাজ থেকে, যদি কোনো ব্যক্তি শিরক থেকে তওবা করে, যদি কোনো ব্যক্তি পাপ থেকে বিরাত থেকে তওবা করে, যদি কোনো ব্যক্তি সুদ ঘুষ খাওয়া থেকে তওবা করে, জেনে ব্যবচার থেকে তওবা করে, বিপর্দ চলা থেকে তওবা করে, দায়ুস থেকে তওবা করে, যদি যাবতীয় অপবাচার সুদ তারপরে জিনা ব্যবচার বিড়ি সিগারেট গুল জব্দা আলাপাদা হিরোইন প্রতারণা মিথ্যাচার দোয়াচুরি এগুলো থেকে যদি প্রতারণা এগুলো থেকে যদি তওবা করে ও আমানা আল্লাহর প্রতি মানানয়ন করে, তার বিশ্বাসকে পরিশুদ্ধ করে, তার আকীদাকে বিশুদ্ধ করে, ও আমালান সালেহ সৎ আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সিয়াম পালন করে, এই তওবা করে যদি এই আমলগুলো করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফায়ুবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের সকল পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি কতবার জিনা করেছেন, আপনি যদি তওবার মতো তওবা করেন, আপনি যদি খাঁটি ইখলাসের নিয়তে তওবা করেন, তওবার শর্ত পূরণ করে যদি তওবা করেন, ওটাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। আপনি কত কোটি টাকা সুদ খেয়েছেন, আপনি যদি তওবা করেন, খালেস অন্তরে তওবা করেন, আপনার ওই পূর্বের সুদ খাওয়া সকল নেকি সকল পাপকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করবেন। আপনি কত মিথ্যাচার করেছেন, আপনি কত খুন করেছেন, শুনে রাখুন, বানি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি 99টা মানুষকে খুন করেছিল, কয়জন মানুষকে, 99টা মানুষকে খুন করেছিল, ভালো হওয়ার জন্য সে একজন দরবেশের কাছে গেছে, গিয়ে বলছে হে দরবেশ আমার কি ভালো হওয়ার কোনো সুযোগ আছে, ওই ব্যক্তি বলছে আমি 99টা খুন করেছি, তখন সাহাবী ওই ব্যক্তি বলছে না তুমি 99টা খুন করেছো, তোমার কি কোনো পাপ আছে, তোমার কি কোনো ক্ষমা আছে, কোনো ক্ষমা নেই, ওই ব্যক্তির রাগে ওকে হত্যা করেছে, কয়জন হলো তাহলে 100 জন, ভালো হওয়ার জন্য একজনের কাছে গিয়ে বলছে আমি কোথায় গেলে ভালো হব, একজনের কাছে গিয়ে বলছে অমুক গ্রামে একজন দরবেশ আছে তার কাছে গিয়ে হয়তো কিছু পাপ পাওয়া যাবে, ওই ব্যক্তি ঘর থেকে বেরিয়েছে আর কিছু যাওয়ার পরেই মালাকুল মউত এসে তার জান কবচ করে নিয়েছে, জান কবচ নেওয়ার সাথে সাথে, জান কবচ করে নেওয়ার সাথে সাথে তাদের তার এই রূহকে তার আত্মাকে আত্মা নেওয়ার জন্য দুই দল ফেরেশতা সে হাজির, একদল হলো খারাপ জাহান্নামের ফেরেশতা, একদল হলো জান্নাতের ফেরেশতা, দেখেন সে সারা জীবন কোনো ভালো কাজ করেনি, কয়টা খুন করেছে, 99টা খুন করেছে, এই 99টা খুন করার পরেও ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছেন দুইটা ফেরেশতা তার আত্মাকে নেওয়ার জন্য, মারামারি করছে গন্ডগোল করছে, একদল বলছে না ও তো ভালো হওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, ওর তো নিয়ত পরিষ্কার করেছিল ভালো হবে, আল্লাহর দিকে ফিরে
মাথায় আত্মা আমরা নিয়ে যাব আর একদল বলছে না ও তো 100 জন মানুষকে খুন করেছে ওর কোনো তাওবা কবুল হবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে বললেন থামো তোমরা মেপে দেখো জমিন মেপে দেখো ও যতদূর এগিয়ে যায় গেছে ততদূর মাপে মেপে দেখো অতঃপর জমিনকে বললেন হে জমিন তুমি ও যেদিকে যেতে চাচ্ছ সেদিকে এগিয়ে যাও আর যেদিক থেকে এসেছিল ওদিকে পিছিয়ে যাও জমিন আল্লাহর কথা শুনে জড়পদ্ধ আল্লাহর কথা শুনে অতঃপর জমিন তাই করলো অতঃপর জমিনকে মেপে দেখা হলো ও যে দরবেশের কাছে যেতে চাচ্ছিল ভাওয়া হওয়ার জন্য তার বুকটা এক বিঘত পরিমাণ সেদিকে এগিয়ে গেছে আল্লাহর আল্লাহর রাসূল বলেছেন ফাগফারালাহু আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন 99টি মানুষকে হত্যা করার কারণে শুধুমাত্র আল্লাহর ভয় ভিতরে আসার কারণে শুধুমাত্র তাওবা ইখলাস করার কারণে যদি তার পাপকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন আপনি কয়জন মানুষকে হত্যা করেছেন একজন জেনাকার মহিলা কুকুরের মতো বিড়ালের মতো একটি চতুষ্পদ প্রাণী একটি নিকৃষ্ট প্রাণীকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত প্রাণীকে তৃষ্ণার্ত বিড়ালকে পানি পান করার কারণে একটি বেশ্যা নারী একটি পতিতার নারী যদি ক্ষমা পেতে পারে তাহলে আপনি ক্ষমা পাবেন না কেন রমাদান মাস এসেছে তওবার মাস অতএব তওবা করতে হবে রাজি আছেন